হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে কাজ চলছে, অনেক কাজ চলছে। কাজগুলো হচ্ছে ডেকোরের কাজ। কেমন দেখো, সেটা হচ্ছে আমাদের আফসানা মামুনের বার্থডে। ভালো আছো? আজকে আফসানা মামুনের বার্থডে, আর সেই বার্থডে উপলক্ষে আজকে আমরা কাজ করছি এবং একটু পরে বার্থডে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তো সাথে থাকুন, কেক খেতে হলে অবশ্যই সাথে থাকতে হবে আপনাদেরকে। থ্যাংক ইউ। হ্যালো ভিউয়ার্স, যেটি বলছিলাম আজকে আমাদের আফসানা মামুনের বার্থডে উপলক্ষে আমাদের আজকে লাইভে, এতক্ষণ ধরে আমরা যারা ছিলাম তারা আফসানা মামুনের জন্য কিছুটা সুন্দর একটি স্টেজ করার চেষ্টা করেছি। হচ্ছে ব্যানার, দেখা যাক অনুষ্ঠান এখনো অনেক বাকি আছে। এবং আফসানাকে তার ফ্যান্স এবং শুভাকাঙ্ক্ষী যারা আছে তারা প্রবেশ করছে আমার ভিডিওর মধ্যে। তো চলো দেখে আসি। হ্যাপি বার্থডে আফসানা, সবসময় আমার খুব দোয়া করি, আর তুমি আমার খুব কাছের ছোট বোন, সো তোমাকে সবসময় ছোট বোনের মতো দেখবো, সো তোমার জন্য আমার হ্যাপি বার্থডে আফসানা, অনেক 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 শুভকামনা তোমার জন্য, অনেক অনেক ভালোবাসা, তুমি বড় হও, অনেক অনেক শুভকামনা তোমার জন্য আফসানা। আমরা অনেকদিন পর জয়কে পেয়েছি, কিউট বয়, কেমন জয়, জয় জন্য তালি হয়ে যান। এবং আমরা দেখতে পাচ্ছি আছেন মন জঙ্গল সাউন্ড প্যানেলে, এবং আছেন আছেন মাহমুদ আপেল, দেখতে পাচ্ছি আফসা, তাদের জন্য একটি তালি হয়ে যান। তার পাশাপাশি আমি আপনাদের ভাবে দুঃখ প্রকাশ করছি, আপনাদেরকে ইচ্ছে ছিল যে একটু করে ক্যাক খাওয়াবো, কিন্তু আফসানার মা চালাদিন বলে ভাবিদের কাছে ক্যাকটা নিয়ে চলে গেছে, তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। যদিও আপনাদের ইচ্ছে ছিল খাওয়াতে পারিনি, আমার বার্থডে সময় চলে আসবে, আমি ইচ্ছে মতো ক্যাক খাইয়ে দেবো আপনাদেরকে। Yeah.
আমরা অনেকদিন পর জয়কে পেয়েছি।